হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অল বাংলা ট্রিক্স। এখন আমি আপনাদের জন্য যে ট্রিকটি নিয়ে এসেছি সেটা হলো ক্যামটাসিয়া স্টুডিও দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে হয়। আপনি আমার এই ট্রিকটি দেখে A to Z ক্যামটাসিয়া স্টুডিও ভিডিও এডিটিং শিখতে পারবেন। তো ভিউয়ার্স, ক্যামটাসিয়া স্টুডিও ব্যবহার করে কীভাবে যে কোনো ধরনের ভিডিও এডিট করা যায় সেটা আমি এখন দেখিয়ে দেবো। আমি খুব দ্রুত সেগুলো দেখিয়ে দেবো। আশা করি এই ট্রিকটা দেখে আপনি ক্যামটাসিয়া স্টুডিও এক্সপার্ট হয়ে যাবেন, আর কোনো কিছুর প্রয়োজন হবে না। তো ভিউয়ার্স, প্রথমে আপনি ক্যামটাসিয়া স্টুডিও ডাউনলোড করে নেবেন। আমি মনে করি আপনারা অলরেডি হয়তো ডাউনলোড করে রেখেছেন, আর না হলে গুগল করে আপনি সেটা ডাউনলোড করে রাখতে পারবেন। আর যদি সিরিয়াল কির প্রবলেম হয় তাহলে আমি ভিডিওর শেষে সিরিয়াল কি দেখিয়ে দেবো, সেগুলো আপনি কপি করে বা এখান থেকে দেখেও আপনি সিরিয়াল কি আপনার এখানে বসাতে পারবেন। তো চলুন শুরু করা যাক কীভাবে এডিট করতে হবে। শুরুতে ইনস্টল অ্যান্ড ওপেন করুন। দেন যেটা করতে হবে, আপনাকে অবশ্যই একটি ভিডিও চুজ করতে হবে, যে ইম্পোর্ট মিডিয়া, এখানে ক্লিক করে ভিডিও চুজ করতে পারেন। অথবা আপনি চাইলে এটাকে মিনিমাইজ করে যেখানে আছে সেখান থেকে এভাবে ড্রাগ করেও দিতে পারেন, ড্রাগ অ্যান্ড ড্রপ। ঠিক আছে, সাপোজ আমি এই ফোল্ডার, সরি এটা না, আমি এই ফোল্ডার থেকে একটি ভিডিও নিতে চাই, তো এটাকে এভাবে ড্রাগ করে নেওয়া যাবে। সরি, যে আমি এই ভিডিওটা এভাবে ড্রাগ করে ছেড়ে দিলাম, ব্যাস এটা হয়ে গেছে। তো আমি এখন এটা এডিট করব। তো এখানে ক্লিক করে আপনি টু টাইম লাইন টু প্লে হেড এখানে দিবেন, ক্লিক করতে হবে। দেন এটা আপনার এডিট সেকশনে চলে আসবে, এসে দেখুন চলে এসেছে। তো আমি এটাকে একটু ছোট করে নেব, যেহেতু আমি আর এটা একটা মোবাইলে রেকর্ডিং করা ভিডিও, আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। আচ্ছা, তো এখন মেইন পার্ট হচ্ছে আমি ভিডিও নিলাম, এখন এটাকে কীভাবে কাট করব, রিসাইজ করব, এগুলোই তো বিষয়। তো আমি এটার প্রথমেই এই ভিডিওটাকে সাইজ করে নেব, যে দেখুন উপরে সাইজ দেওয়া আছে, আপনি এখান থেকে সাইজ চেঞ্জ করতে পারবেন। যেহেতু আমি এটি ইউটিউবে দেবো এই সাইজটা দিয়েছি, তো আপনি পছন্দ মতো সাইজ এখান থেকে চুজ করতে পারবেন। তারপরে যেটা, এই যে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, আমি এই কালারটা চেঞ্জ করে দেবো। তো তাহলে এখানে যেতে হবে, এখানে গিয়ে যে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড কালার একটা অপশন আছে, আপনি এখান থেকে এটা যে কোনো একটা কালার চুজ করতে পারবেন। তাছাড়া আপনি এখান থেকেও ভিডিওর সাইজটা করতে পারবেন, দেখুন এখানে ফাঁকা আছে সাইডে, আপনি চাইলে পুরোটা টেনে এভাবে পুরোটা ফিল আপ করে দিতে পারবেন। কিন্তু যেহেতু আমার এটা মোবাইল স্ক্রিন, তো আমি এটাকে এভাবে বড় করব না, আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনার ভিডিওটা আপনি এভাবে বড় ছোট করতে পারবেন। ওকে, এভাবে। তো আমি এটাকে আবার ছোট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, তারপরে যেটা করব সেটা হলো, আপনি চাইলে ভিডিওর কালারটাও চেঞ্জ করতে পারবেন, সেটা আমি দেখাচ্ছি না, জাস্ট বেসিকগুলো, ভয়েস রিমুভ ফ্রম ভিডিও। আপনি যদি চান এই ভিডিও থেকে ভয়েসটা রিমুভ করতে, তাহলে আপনি যেটা করতে হবে, এখানে ক্লিক করে দেখুন সেপারেট ভিডিও অ্যান্ড অডিও, এটাতে ক্লিক করতে হবে। এই যে দেখুন উপরে, দেখুন অডিওটা চলে গেছে উপরে, আর এই যে নিচে দেখুন ভিডিওটা রয়ে গেছে। ঠিক আছে, তো আপনি চাইলে এই অডিওটার সাউন্ডটা আপনি চেঞ্জ করতে পারবেন, যে এডিট অডিও, এটাকে আপনি ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন, এই যে বাড়বে নিচে দিলে কমবে, আপনার পছন্দ মতো আপনি করে নিতে পারবেন। তারপরে হচ্ছে যেটা, আমি আগে ভিডিওটা প্লে করে মাঝে কিছু অংশ যদি বাদ দিতে হয় সেটা আমি দেখছি, যে কি অংশ বাদ দিতে হবে, যদি কাটার প্রয়োজন হয় আমি সেটা কেটে দেবো। তো ভিউয়ার্স, আমার মনে হচ্ছে কোথাও কাটার প্রয়োজন নেই, তারপরে আরেকবার দেখে নিচ্ছি।
তো ভিউয়ার্স একটা জিনিস খেয়াল করবেন, দেখবেন যে এই যে দেখুন মাঝে মাঝে কিছু ঢেউ আছে, আবার কোথাও ফাঁকা আছে, তার মানে হচ্ছে যে এই ফাঁকা জায়গাগুলোতে আপনার কোনো সাউন্ড নেই। তো আপনি যদি ভিডিওর কোনো অংশ কাটতে চান তখন আপনাকে যেটা করতে হবে, এই যে এভাবে দেখুন এখানে আমার গ্যাপ আছে, তো আমি অংশটা কেটে দিতে চাই, তো আপনি এই যে এভাবে এভাবে টেনে ধরবেন। তার আগে আমি একটা কাজ করতে চাই, সেটা হলো যেহেতু সাউন্ড সেপারেট করার প্রয়োজনে আমি সাউন্ডটাকে আবার এক করে নিচ্ছি, এই সাউন্ডটা একসাথেই থাকবে, সাউন্ড সেপারেট করবো না। এখন দেখুন আমি এই জায়গাটা কাটতে চাই, তো এইভাবে এভাবে ধরে তারপরে রাইট ক্লিক করতে হবে, দেন এই যে দেখুন ডিলেট কাট আছে, আপনি কাট করবেন তাহলে এটা মার্জ হয়ে যাবে, দুইটা ফাঁকা থাকবে না, ডিলেট করলে দুইটার মাঝখানে ফাঁকা থেকে যাবে। তো আমি এটা কাট করছি, এই যে দেখুন ফাঁকাটা নেই। তারপর আরও যে ফাঁকা জায়গা আছে সেগুলো আপনি চাইলে যে কোনো অংশ এভাবে কাটতে পারবেন। আমি এই জায়গাটা দেখছি এখানে কোনো প্রবলেম হয়েছে কিনা, এটাও সাদা আছে, তো আমি এই জায়গাটাও কেটে দেবো। এখানে কিন্তু আপনার ভিডিও এবং অডিও দুইটা এই পার্টে যত কিছু আছে সব কাটা যাচ্ছে, কাট। আর মনে হয় না কোথাও প্রবলেম আছে, তো আপনি চাইলে এটাকে ছোট করে নিতে পারেন। এটাকে এখান থেকে ছোট করে নিচ্ছি দেখার সুবিধার্থে। তো ভিউয়ার্স এটা মোটামুটি কমপ্লিট, মনে হয় না আর কোনো প্রবলেম আছে। এখন আমি এটাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব। তো ভিউয়ার্স এই যে দেখুন এখানে লাইব্রেরি একটা অপশন আছে, এখানে আপনি কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়া যাবে কপিরাইট ফ্রি, আপনি এগুলো নিতে পারেন, আমি এগুলো নিব। তো এটার জন্য আবার এই যে অ্যাড টু টাইমলাইন রাইট ক্লিক করলেই পাবেন এই অপশনটা, এখানে ক্লিক করতে হবে, দেন এটা এইভাবে চলে আসবে। তো এটার সাউন্ডটা কমিয়ে দিতে হবে, না হলে আপনার ভয়েসের চেয়ে সেই সাউন্ডটাই বেশি হয়ে যাবে। তো এখানে আবার রাইট ক্লিক করলে এডিট অডিও একটা অপশন পাবেন, এখানে ক্লিক করতে হবে, এডিট অডিও, দেন সাউন্ডটা কমিয়ে দিন এভাবে টেনে 10-এর নিচে 7। তারপর যেহেতু ওই জায়গাটাও দেবো, আমি এই সাউন্ডটা এখান থেকে কপি করে এখানে বসিয়ে দেবো। তো আরেকটু জায়গায় ফাঁকাই রয়ে গেল, আমি আরেকটা নিচ্ছি এখান থেকে, এটা নিয়ে নেই, এটাকে এই পাশে বসিয়ে দিলাম। এখন আমি যদি কাটতে চাই এই যে বাড়তি অংশটা, তাহলে এখানে এটা নিতে হবে, এই যে এটা টেনে এখানে নিয়ে এটাতে ক্লিক করতে হবে, দেন এই যে দেখুন এই যে সাইনটা, এটা স্প্লিট স্প্লিট করতে হবে, এখানে ক্লিক করলে এই যে দেখুন আলাদা হয়ে গেছে। তো ওই পাশটা তারপরে ডিলিট করে দিন রাইট ক্লিক করে। তো ফিরস এটা হয়ে গেছে, সাউন্ড ব্যাকগ্রাউন্ড সাউন্ড হয়েছে, কাট করা হয়েছে, সাউন্ড ইনক্রিজ ডিক্রিজ হয়েছে। এখন অল কল আউট করবো, কল আউট দিব মানে ভিডিওর মাঝখানে কোনো কিছু যদি লিখা দিতে চাই সেগুলো কিভাবে দিব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কল আউট লেখা আছে, এটা দেখুন এটার যে কালারটা চেঞ্জ করতে পারবেন, ফিল কালারটা আমি কোনো কালারই দিব না, নো ফিল। তারপরে বর্ডারও নো দিব, আপনি চাইলে যে কোনো বর্ডার দিতে পারেন, দেন লিখব। সরি, সাবস্ক্রাইব মাই চ্যানেল এটা দিব। তো এখান থেকে আপনি এটাকে ইয়ে করে সিলেক্ট করে
ফন্টটাও চেঞ্জ করতে পারবেন, সাইজটাও চেঞ্জ করতে পারবেন, দেন কালার, টেক্সট কালারটাও চেঞ্জ করে দিন। ব্যাস এখন এটাকে আপনি পাশে বসিয়ে দিন। এইভাবে আপনি যত যে কোনো কিছু লিখতে পারবেন। এটা হচ্ছে কল আউট, এটা ব্যাকগ্রাউন্ডও আপনি দিতে পারবেন, আমি দেইনি, আপনি দেখেছেন। একটা বিষয় হচ্ছে ভিজুয়াল প্রপার্টিস, এগুলো আছে, আরও কিছু অপশন আছে। ভিজুয়াল প্রপার্টিসটা হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি, যদি আপনি কোথাও, আচ্ছা এখন এই যে এটা দিয়েছি এটা কিন্তু এতটুকু, এটাকে একটু টেনে আমি পুরো ভিডিওতে দিতে চাই, পুরো ভিডিওতে দিব। আর আমি এখানে এই যে ভিজুয়াল প্রপার্টিতে ক্লিক করেছিলাম, এখানে আমি একটা অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন এই যে দেখুন, এটা হচ্ছে আমি এটাকে নাড়াচাড়া করব, অ্যানিমেশনে দেখাবে এটা এভাবে নড়বে তো। তারপরে যেটা করতে হবে, এই যে দেখুন একটা ছোট ইয়ে আসছে বলের মতো, এটাকে টেনে বড় করে দিতে হবে। যে দেখুন আপনি প্লে করে দেখে দিচ্ছি, এখানে বেশি দেখাচ্ছে না, তবে এটা যখন প্লে হবে ভিডিওটা এটা এভাবে নাড়াচাড়া করবে, এখানে বেশি দেখাচ্ছে না। তো এটার আরও কিছু ইয়ে আছে, আপনি এটাকে আরও বাঁকা করতে পারেন আর একটু বড় করতে পারেন, সরি বড় করার দরকার নেই, যেটা আছে সেটাই থাক। এটা অ্যানিমেশন হলো, কল আউটও হলো। তো ভিউয়ার্স, ভিডিওর সাথে আরেকটা ভিডিও মার্চ করতে চান, মানে আপনি দুইটা ভিডিও নিতে চান, তাহলে এটা হবে এনে আপনি এই যে দেখুন উপরে যে এয়াটা আছে ক্লিপ বিনে যাবেন, তারপরে যে ইম্পোর্ট মিডিয়া, এখানে গিয়ে আপনি আপনার যদি আরেকটা ভিডিও আনতে চান তো সেই ভিডিওতে এভাবে ক্লিক করবেন, দেন এটা চলে আসবে, দেন এটাকে এভাবে টেনেও আনতে পারবেন ড্রাগ করে, আবার এখানে গিয়ে যে অ্যাড টু টাইম লাইন প্যাড এখানেও আনতে পারবেন, এভাবে আনতে পারবেন। তো এটাকে আমি বেছে নিচ্ছি, তো এখন আমি দেখিয়ে দেবো যে যদি কোনো কিছু ভিডিওর কোনো অংশ যদি কাট করতে চান আপনি, সামনে আমি আগে দেখিয়ে দিয়েছি যে আপনি যে কোনো অংশ এভাবে কাট করতে পারবেন, কাট, ঠিক আছে, আপনি যে কোনো অংশ একেবারে। আর যদি আপনি চান যে আপনি অবশ্যই আগে প্লে করবেন, প্লে করে প্রয়োজন মতো কাটবেন, কাট। এখন আপনি যদি ডিলেট অপশনে দেন তাহলে দেখবেন মাঝখানে ফাঁকা রয়ে গেছে, আমি দেখে দিচ্ছি, এই যে দেখুন এটা মাঝখানে ফাঁকা রয়ে গেছে, কিন্তু আপনি যদি কাটতে ক্লিক করতেন তাহলে কিন্তু আপনার আর একটা টেনে অ্যাড করার দরকার ছিল না, অটোমেটিক এটা মার্জ হয়ে যেত। তো আরও যদি কোনো অপশন থাকে, ধরুন যদি চান ভিডিওটা উল্টায় দিবেন, তাহলে যে দেখুন মানে আপনি যদি কপিরাইট নিয়ে কাজ করতে চান তাহলে এটা দেখতে পারেন যে ক্যারেক্টারগুলো সব উল্টে যাবে, কিন্তু এটা আসলে লেখা হলে বোঝা যাবে, কিন্তু যখন মানুষ থাকবে তখন কিন্তু এগুলো বোঝা যাবে না যে এটা আসলে উল্টানো হয়েছে কিনা। আপনি ভিডিওটা সম্পূর্ণ উল্টে দিতে পারবেন, তারপরে আপনি যদি আর একদম ভিজুয়াল প্রপার্টিস দিয়ে দেন অ্যানিমেশন, আপনি ভিডিওটাকে যদি এভাবে দিতে চান এটাও হবে, তো ভিউয়ার্স চলুন দেখে নেওয়া যাক এখন কিভাবে এটা রেন্ডারিং করবেন, দ্যাট মিন এটাকে সেভ করবেন কিভাবে। তো এই জন্য আপনাকে এই যে দেখুন, আচ্ছা আমি এই অংশটা কেটে দিচ্ছি যেহেতু এটা আমি রাখবো না, শুধু ওই অংশটাই সেভ করব। তো আপনি যদি এটা সেভ করতে চান তাহলে যে প্রোডিউস অ্যান্ড শেয়ার এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে এই যে দেখুন এখান থেকে আপনি সাইজটা ঠিক করে নেবেন, আমি এটা এই যে এই সাইজটা দিতে চাই, এটা
বেস্ট সাইজ বলা যায়, আর না হলে আপনি 720 দিবেন, আপনি 1080 এটা দিতে পারেন। দেন আপনাকে যেটা করতে হবে নেক্সটে ক্লিক করতে হবে, বাট আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে রেন্ডারিংয়ের সময়, যেহেতু আপনার এটা একটা ফেক সিরিয়াল কি দিয়ে আপনি অ্যাক্টিভ করবেন, এটা আপনার পেইড হবে না, তাই আপনাকে অবশ্যই নেট কানেকশনটা অফ রেখে রেন্ডারিং করতে হবে, না হলে কিন্তু এটা হবে না। তো আমি এই জন্য নেট কানেকশনটা অফ করে দিচ্ছি, দেন নেক্সট এখানে ক্লিক করব, নাম দিয়ে দেব পেইড অ্যাপ গেট ফ্রি, দেন ফিনিশ এখানে ক্লিক করব। দেখুন রেন্ডারিং হচ্ছে, আর আপনাকে যদি সিরিয়াল কি চাই তাহলে যে আমি এখানে কিছু সিরিয়াল কি দিয়ে দিচ্ছি, এগুলো যেহেতু আমি আরও মানে করেছি, এটা একটা ফ্রি ট্রায়াল ভার্সন 30 দিনের, এখানে চাইনি কিন্তু আপনার বেলায় চাইবে, তো আপনি সেক্ষেত্রে আমি কিছু সিরিয়াল কি দিয়ে দিচ্ছি এখানে, সেগুলো আপনি দিলে হয়ে যাবে, একটা দিলেই হোক, আমি অনেকগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন অনেকগুলো সিরিয়াল কি আছে এখানে, যে কোনো একটা আপনি দিলেই এটা হয়ে যাবে, মানে সিরিয়াল কি দেওয়া হয়ে যাবে। তো ফ্রেন্ডস এটা সেভ করা হতে কিছুক্ষণ সময় নেবে, আপনি অন্য কাজগুলো অ্যাভয়েড করবেন, না হলে মাঝে মাঝে আবার, মাঝে মাঝে বলতে খুব কম সময়ে এটা আবার হ্যাং করে, তখন আবার নতুন করে ভিডিওটা এডিট করতে হয়। তো এটা যখন সেভ হবে তখন আপনি এটা পাবেন হচ্ছে আপনার এই যে ডকুমেন্টসে যাবেন, ডকুমেন্টসে গিয়ে দেখুন ক্যামটাসে স্টোরি একটা ফোল্ডার আছে, এখানে গেলে পাবেন, এই যে দেখুন এরকম, এই যে এই ফাইলটা আপনি দেখতেই বুঝবেন যে এটা ভিএলসি ফাইল, এটা ভিডিও ফাইলটা। তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো ট্রিক, আশা করি ট্রিকটা আপনাদের ভালো লেগেছে, আর ভিডিও সাইজ অনুযায়ী এটা সময় নেবে। তো ট্রিকটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমি এই ভিডিওটির মাধ্যমে খুব শর্ট করে দেখাতে চেয়েছি যে কীভাবে ক্যামটাসে স্টুডিও দ্বারা ভিডিও এডিটিং করবেন, আশা করি আপনারা এটা দিয়ে বেসিক কনসেপ্টটা পাবেন, বেসিক ধারণাটা, তো নিজে করতে করতে আপনি একসময় শিখে যাবেন। তো ভিউয়ার্স থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।